ঈদ মোবারক, সবাই কেমন আছেন? এখন বাজে রাত হচ্ছে 1:15। তো এখন আমরা বসে বসে মেহেদি দিছি, আমি দিছি এটা, আর গতকালকে তো এটা দিছিলাম, গতকালকে এটা দিছি, এটা ছবি আপলোড করা হয়েছিল, আর এখন বসে বসে এই মেহেদিটা দিলাম। এখন হঠাৎ করে মাথায় আসছে যে মেহেদি রং কিভাবে গাঢ় করা যায়। ইউটিউবে কয়েকটা ট্রিক্স দেখলাম, তার মধ্যে একটা এখন আমরা অ্যাপ্লাই করব। কুসুম গরম, কিন্তু আমরা তিনজনই এখন মেহেদি দিছি। বাবা তোমারটা দেখাও, তোমার মেহেদি দেখাও। আচ্ছা, নিহাল মেহেদি দিছে হচ্ছে এই যে গোলাপ ফুল বানাইছে হাতে, আর নিহালের বাবা দিছে হচ্ছে ঈদ মোবারক। তো এখন আমাদের ইচ্ছা হয়েছে আমরা এটাকে গাঢ় করবার দিন খুঁজতে, মানে বেশি দিন থাকে এরকম করবো, এর জন্য আমরা ফিক্স করতেছি, আপনাদের সাথে শেয়ার করি। মেহেদির রং গাঢ় করার জন্য এখানে নিছি হচ্ছে কুসুম গরম পানি, আর হচ্ছে কতটুকু চিনি দিছো? এক চামচ দিতা। আচ্ছা, হাফ চামচের বেশি হচ্ছে চিনি দেওয়া হয়েছে। এখন এটাকে খুব ভালোভাবে মিক্স করবো, আবার তুলা নিয়ে আসো। তারপর হচ্ছে এই যে মেহেদি তো আমাদের শুকায় গেছে, এই মেহেদির উপরে দিব। আর এই হচ্ছে আপনাদের ভাইয়ার হাতের মেহেদি, এই হচ্ছে আমার বাবার হাতের মেহেদি। তো এখন আমরা এটাকে ভালো মতো মিক্স করে তারপর হচ্ছে হাতে অ্যাপ্লাই করবো, আর অ্যাপ্লাই করার রেজাল্টটা আপনাদেরকে দেখাবো। এটাকে ভিজাই, এখন এটাকে দাও। চুবানোর পরে দেখো দেখো সবাই আমার হাতের দিকে ফোকাস করো, উঠানো যায় আবার, পরে কিন্তু লাভ হবে না। এই যে দেখো আমার এটা ঠিকই মিটি মারছে, ক্যামেরা ফোকাস মারে না। হ্যাঁ, এবার হইছে, এভাবে রাইখা দাও, এবার না এভাবে রাইখা দাও। হ্যাঁ হইছে, এই না এবার আমার, তোমার বাবারটা দেখ, আমি দিয়া দিই তোমাকে, বেশি দিলে বাবা লাভ না। দেখি দাও, হ্যাঁ এই যে পুরোটা ভিজাই দিও, তারাবাতি কার জন্য রাখলা। রসটা দিয়ে ভিজাই দাও, দেখি এবার দুজনেরটাই কি অবস্থা। এভাবে রাইখা দাও কিছুক্ষণ, শুকাইলে পর এবার এই যে আমিও আমার হাতে দিয়ে নিলাম সিরাপটা, এখন দেখি রেজাল্ট কি হয়। কিছুক্ষণ রাখবো, তারপরে হচ্ছে এটা উঠায় ফেলবো। মোটামুটি গাঢ় হয়েছে, কারণ হচ্ছে তাকে আবার মেহেদি প্রথমবার ওয়াশ করার পরে কিন্তু এত গাঢ় হয় না। এই যে আমারটা আমি ওয়াশ করে ফেলছি, এখন সকালবেলা আসলে বলতে পারবো যে এটা কতটা আর কি কাজ করে। এই যে আমাদের তিনজনের